হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পরীক্ষা ওয়ারিয়ার। আমি অনুপম। আজকে আমরা আরও কিছু বিজ্ঞানীদের যে গুরুত্বপূর্ণ অবদান সেগুলো আমরা দেখে নেব। এগুলো সবই ওয়ান লাইনার, এরা বেশি কিছু কাজ এরকমভাবে করেনি, তাই জন্য আমরা এগুলোকে ওয়ান লাইনার হিসাবে নিয়েছি। তাহলে চলো দেখে না যাক। তো প্রথমে আমাদের কি আছে, প্রথমে আছে আইভেন প্যাভলভ। কি করেন তিনি, যে তিনি করেন কি, সত্য সাপেক্ষে প্রত্যাবর্ত কি আর যেটা সেই পরীক্ষাটা তিনি করেন। ওকে, তো সত্য আমাদের এখান থেকে কোশ্চেনটা কি আসবে, যে সত্য সাপেক্ষে প্রত্যাবর্ত ক্রিয়া কে আবিষ্কার করেন। সত্য সাপেক্ষে প্রতিবর্ত ক্রিয়া কে পরীক্ষা দ্বারা প্রমাণ করেন। এই কোশ্চেনটা এখান থেকে আসবে, একটা এখানে প্রতিবর্ত ক্রিয়া দুই ধরনের হয়, একটা হচ্ছে যে পরীক্ষার দ্বারা, আর একটা হচ্ছে কি, যার একটা হচ্ছে নর্মাল। যে আমরা কি করছি, যে পরীক্ষার দ্বারা যেটা, পরীক্ষার দ্বারা যেটা সেটা এখানে করেছে আইভেন প্যাভলভ। প্যাভলভের হচ্ছে পরীক্ষার দ্বারা যেটা সেটা হচ্ছে করেছে, সেই পরীক্ষাটা ছিল কুকুরের যে পরীক্ষাটা, সেটা এখানে দরকার নেই, ওই জন্য ওটা এখানে আলোচনা করলাম না। তো আমাদের শর্ত সাপেক্ষে যদি বলে তাহলে হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া সেটা করেছে হচ্ছে আইভেন প্যাভলভ। আর যেটা সহজাত প্রতিবর্ত ক্রিয়া, যেমন সাধারণ আমাদের আলো এসে চোখে পড়লে চোখ বন্ধ করে নিই, তারপর ধুলো চলে গেলে হাঁচি দিই, কোনো শ্বাসনালীতে খাদ্য চলে গেলে কাশির মাধ্যমে সেটা বের করে দিই, বাচ্চা প্রসবের পর বাচ্চা যে মাতৃ স্তন পান করে, এগুলো হচ্ছে সবই সহজাত প্রতিবর্ত ক্রিয়া। এগুলো নিয়ে এগুলো পরীক্ষায় আসে না, আমাদের হয়তো উদাহরণ দিয়ে দিতে পারে যে জন্মের পরে বাচ্চার দুধ পান কোন ধরনের প্রতিবর্ত ক্রিয়া, এইটা দিতে পারে, এই ধরনের কোশ্চিন আসতে পারে। তো আমরা ওই জন্য একটু আলোচনা করে নিলাম। তবে ওই ধরনের কোশ্চিন সাধারণত আসে না। তো প্রতিবর্ত ক্রিয়া থেকে আসলে শুধু এটাই আসে, সত্য সাপেক্ষে প্রতিবর্ত ক্রিয়া কে পরীক্ষা দ্বারা প্রমাণ করে। তো ওই ধরনের এক একটা কোশ্চিন আসলেও যদি কোনোবার ডিফিকাল্ট কোনো কোশ্চিন দিয়ে দেয়, এই ধরনের এক্সাম্পল দিয়ে দিতে পারে, ওকে, যেটা কোন ধরনের প্রতিবর্ত ক্রিয়া। তো পরের আমরা চলে গেলো জোসেফ পিসলে। আমরা জানি যে পিসলে অক্সিজেন গ্যাস উৎপাদন করেন, কি থেকে, যে মার্কিউরিয়াস অক্সাইড থেকে তিনি অক্সিজেন গ্যাস তৈরি করেন। আর এই অক্সিজেন গ্যাস যে শালক সংশ্লেষের সময় উৎপন্ন হয় সেটাও তিনি প্রমাণ করেন, যা প্রাণীদের শ্বাসকার্যে ব্যবহৃত হয়। তাহলে আমি এখান থেকে অনলাইনের হিসাবে যে কোশ্চিনটা আসতে পারে, যে প্রথম অক্সিজেন গ্যাস পরীক্ষাগারে কে প্রস্তুত করেন, সেটা হচ্ছে পিস্টলে। আর হচ্ছে আর কি তিনি পর্যবেক্ষণ করেন, আর একটা কোশ্চিন আসতে পারে যে শালক সংশ্লেষের সময় যে গ্যাস উৎপন্ন হয় সেটা প্রথম কে বলেন, তো সেটাও হচ্ছে পিস্টলে। এখান থেকে এই দুটোই আসতে পারে। আর এখান থেকে আসতে পারে যে এডওয়ার্ড জেনারের যে কোশ্চিনটা, সেখানে আসতে পারে যে গুটি বসন্ত রোগের টিকা কে আবিষ্কার করেন। তো একটা কোশ্চিনে আসবে গুটি বসন্ত রোগের টিকা কে আবিষ্কার করেন, এডওয়ার্ড জেনার, ওকে। আর হচ্ছে আর মেন্ডেলের এখানে আছে, মেন্ডেলকে জিন তত্ত্বের জনক কাকে বলে, তো এটা হচ্ছে মেন্ডেল। তাহলে এই চারটায় আমাদের, চলো আরও কিছু ওয়ান লাইনার আমরা দেখে নিই। কি যে ল্যামার্কের লেখা যে গ্রন্থের নাম, তা সেটা ছিল ফিলোসফি অফ জুওলজি, যাতে ল্যামার্ক তার মতামত বর্ণনা করে। ল্যামার্কের মতামতগুলো আমরা পরে পড়ে নেব ওই ব্যক্তির চ্যাপ্টারে, ঠিক আছে। তাহলে হচ্ছে আর পরের জন্য আমি চলে যাই, যদি চার্লস ডারউইনে তিনি কি করেন, যে জীব বিবর্তন সম্পর্কে গবেষণা করেন এবং প্রাকৃতিক নির্বাচনের দরুন যে প্রজাতির উৎপত্তি হয়, অর্থাৎ অরিজিন অফ স্পিসিস বাই মিন্স অফ ন্যাচারাল সিলেকশন, এই বইয়েতে তিনি তার লিপিবদ্ধ করেন, এই বইটা তিনি লেখেন। আচ্ছা, হুগো দা ভিন্স যেটা করেছিলেন, যার উল্লেখযোগ্য অবদান ছিল, তিনি মিউটেশন তত্ত্ব, পরিব্যক্তি তত্ত্ব নিয়ে পরিব্যক্তি তত্ত্বের জনক ছিলেন। তো মিউটেশনের ফলে যে নতুন জীব উৎপন্ন হয় তাকে আমরা মিউটেড বলি। এখন মিউটেশনটা কি, যে নতুন কোনো একটা জীব যখন নতুন চারিত্রিক বৈশিষ্ট্য অর্জন করে তখন তাকে বলা হয় যে পরিবেশ দ্বারা সে মিউটেট হয়েছে, বা পরিবেশ দ্বারা মিউটেট হয়ে নতুন কোনো জীবের সৃষ্টি করেছে। তো আমরা এইটাই তিনি গবেষণার দ্বারা প্রমাণ করেছিলেন। বিজ্ঞানী ভাইসম্যান কি, যে জার্মোপ্লাজমবাদের প্রবক্তা ছিলেন। আর হচ্ছে জগদীশ চন্দ্র বসু, এটা খুব ইম্পর্টেন্ট আমাদের, যে তিনি
কি করেছিল যে উদ্ভিদ বৃদ্ধি পরিমাপক যন্ত্র আর্ক ইন্ডিকেটর আবিষ্কার করেছিলেন এবং উদ্ভিদেরও যে প্রাণীদের মতো প্রাণ আছে তা তিনি প্রমাণ করেন। এবং জীবনের তার হচ্ছে আর একটা কোশ্চেন এখান থেকে জেনারেল অ্যাওয়ারনেস যে কোশ্চেনটা আসে যে তার জন্ম কোথায়, জন্ম কোথায়, তার জন্ম ছিল ময়মনসিংহ জেলার, ময়মনসিংহ জেলাতে, এবং তার পড়াশোনা বাল্য পাঠ তিনি শুরু করেন ফরিদপুরে, অর্থাৎ ফরিদপুরের গ্রামেই তার জন্ম হয়েছিল। সুতরাং এই কোশ্চেনটা অনেকবার এসছে যে জগদীশ, কয়েকটা এক্সামে এসছে জগদীশচন্দ্র বসু জন্ম কোথায়। ওকে, আর হচ্ছে তার আর একটা উল্লেখযোগ্য কাজ যেটা ছিল, কলকাতায় তিনি বসু মন্দির প্রতিষ্ঠা করেন পরে 1917 সালে, সেটা কি করেন যে মানব মানব জাতির কল্যাণের জন্য উৎসর্গ করেন কোশ্চেন আর কি। এখন আছে এই ভিডিওতে আমরা সম্পূর্ণ যে বিজ্ঞানী, যে বিজ্ঞান মেন মেন বিজ্ঞানী সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, বায়োলজির উপর যারা বিভিন্ন থিসিস থেকে আরম্ভ করে বিভিন্ন গবেষণা করেছে তাদের, এবং যেগুলো থেকে মেন আমাদের যে উদ্দেশ্য যে কোশ্চেন কী আসে কম্পিটিটিভ এক্সামে সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। তো আজকের মতো এই পর্যন্তই, আর কিছু নেক্সট ভিডিওতে আমরা কিছু অ্যাব্রিভিয়েশন আর ছাড়াও কিছু গুরুত্বপূর্ণ বায়োলজির কোশ্চেন সেগুলো নিয়ে আসবো। চলো ততক্ষণের মতো এখানেই থাকলো। এখন আমাদের যে চ্যানেলটা, যারা এখন আমার নতুন নতুন যারা আমার চ্যানেলটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, যাতে এই ধরনের ভিডিওগুলো আরও তোমরা বেশি করে পাও।